আমি ভুলি না, শরীরটা একদম সাঙ্গা হয়ে যায়। তরকারি বাড়ি হুয়াদ লাগে। আসসালামু আলাইকুম আরাফুরা ভাইয়ারা, নাতিনের ঘরে হন্তি, হন্তিনের ঘরে খন্তি, মাই মুরব্বি ব্যাকে ভালো আসেনি, বোনজি বোনহুদ বাইহুদ বাইজি ব্যাকে ভালো আসেননি গো। আলহামদুলিল্লাহ আনে গো বোন, ভালো আছি, সুস্থও আছি। ওয়েলকাম টু রেহানা রাখি ব্লগস চ্যানেলে আরেকটা ভিডিও লো হাজির হয়ে গেলাম। আর কলজার বই নাফুরা বাইয়ারা মাই মুরব্বীরা আনারা ব্যাকে গেছে আছেন, বাবুরে বাবু বুঝছেন নি। আর নেগর লাগে যদি কেন ভিডিও শেয়ার না করি না, আর একারে কেন কলজা হাড়ি যায়, আর একারে কলজা হাড়ি দাঁড়াও দাঁড়াও করে। হরে চিন্তা করছি কষ্ট হোক যেটাই হোক, আর চেষ্টা করুম রেগুলারলি ভিডিও দিবার লাই বলি। তো আরা ফুরা বাইয়ারা ব্যাকে ভালো আসেনি, একখান হাসা কথা কন, আনেরা ব্যাকে আল্লাহ দোয়া করেননি, আয় কিন্তু আন্নে গো ব্যাকে আল্লাহ বলি দোয়া করি, আল্লাহ আনেরা ব্যাকে দোয়া করিয়েন বুঝছেন নি। দোয়াই তো সাইয়ের আন্নে গো ভালোবাসা সাইয়ের, এছাড়া তো বেশি কিছু সাইয়েন না। লাইট লাগাইছি যেন আর ফক ফক্কা লাগে রে, যে লাইট দেখছেন নি। আর এই যায় আনে গো বইন বুঝছেন নি, তাই চিন্তা করলাম আর ফুকো ভাইয়া করল একখানা কথা না কইলে আর কই যা হাড়ি যা। মা কয় তুই আমার লগে কথা কইবার তোর সময় আসেনি, তুই তোর আফুকো ভাইয়া গো আফুকো ভাইয়ারা করতে করতে তো তোরা তোর সময় চলি যার গা কো। মা গো এ কথা কইয়েন না, আর আফুরা ভাইয়ারা যে পরিমাণ আরে ভালোবাসে, যে পরিমাণ আরে সাপোর্ট করে, আফু গো ভাই এগো কথা কেননে ন কই, অবশ্যই কমো। অনেক আফু আরে কাল্লা দেখলাম আর ভিডিওতে কমেন্টস করছে মেকআপ টিউটোরিয়াল করবার লাই বলি, অবশ্যই করুম ইনশাল্লাহ, নতুন নতুন ভিডিও বানামু। কারোরে গালিও দিয়েন না, কারোর লগে বেয়ার দফেও করিয়েন না, কারো মনেও কষ্ট দিয়েন না, নিজে একটু ভিডিও বানানোর লগে শেয়ার করি। যারা আরে ভালোবাসেন না, যারা আমারে ঘৃণা করেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলুম, হয়তো বা এই ঘৃণার ভইনটা, হয়তো বা এই ভালোবাসার অপছন্দ করার মানুষটা একদিন আপনাকে ভালোবাসার মানুষ হয়ে যাব। আচ্ছা যাক বেশি কথা না কয়, টুকুর করি রসিগড়ে চলি যাই। রসিগড়ে তো টুকুর করি চলি আইসি, আর আপনি গো ব্যাকের কাছেও একখান রিকোয়েস্ট টুকুর করি বুঝছেন নি, আর ভিডিও কেন একখানা শেয়ার দিয়ে দিয়ে নি, এটা আপনি গো ব্যাকের কাছে আর রিকোয়েস্ট। ও না না রে রে হচ্ছে হচ্ছে হচ্ছে, হাই হাই গো হাই হাই গো, হরি যার হরি যার হরি যার হরিচ্ছে হরিচ্ছে। আন্নের একখানা ডাইল ডাইন ছিলাম বুঝলেন, হড়ি গেছে কুদ্দুর যে উঠতেছে যে হড়ি গেছে, একখানা এই বাঁশ মাছ রান্ধুম, ওই যে ছোটো ছোটো লেকটা লেকটা বাঁশ মাছ রান্ধুম, আর হচ্ছে একখানা মির্কা মাছের মাথারে ভালো মতে ভাজি করি আলু দি রান্ধুম। তো আনা ফুরা ভাই এর মাছগুন আর মাথা গেন পরিষ্কার করি লই আগে দি, ডাইল হইবার কোনো কাম আছে নিশাই কনসেন। এই হইলো মাছের মাথায় ভিজাই থুইছি, আর এটারে কি মাছ কয় দাঁড়ান হরি লই, এটা হচ্ছে দেশি মাছ বেশি স্বাদ ও মা, এই মাছের নাম হচ্ছে বাঁশপাতা মাছ দেখছেন নি। বাঁশপাতা মাছগুলো পুরি লমু, এখানে পরিষ্কার করি সুন্দর করে নুন টুন দি দুই তুই, আবার আই এনে আরা ফুরা বাইরে একখানা চা বানামো, চাও খামো। ইও আরা ফুরা বাইয়েরা এনে আয় পেঁয়াজ রনবাড়া মরচের গুঁড়ি অলদের গুঁড়ি খাড়া বায়ুম দি, এখানে বালা মতে লাই চাই লই, এই যে হুয়াদের এই বাঁশপাতা মাছও সুন্দর করে লবণ তবণ দি দুই তুই লইছি, এটা রান্ধুম লগে দিমু হইছে লেবু হাতা সুগন্ধি লেবু হাতা, এগুলো কুচি কুচি করি তাইলে বুঝছে নি। মাছ এগুলো তো কম জনমে প্যাকেট করছে, এটার কোনো নিশ্চয়তা আছে নি শতানের বাচ্চারা, অন এটারে আই এল্লা যেন গন্ধ বাস না থাকে, এল্লা লেবু হাতা দিমু, কাঁচা আম থাকলে কাঁচা আম দিতাম, যেহেতু যাইবে হাতিল গে রাখতাম গেলে খালি ধোঁয়া উড়ে। অন আর মাছের মশলা কষানি হয়ে গেছে, অন আই মাছ দি দিমু, চেষ্টা করুম একটুও জল দিতাম না মানে ফানি দিতাম না, একদম মন তাজালে হইব। আর এই যে দি দিলাম লেবু হাতা যেন গেরান গন্ধ বাস হয় ইয়ারলাই বলি, অন লাড়ি দি লাড়ি দি বৈবা দি ঘুরি দিমু, হালি একটু আচার দিমু। মাছের মাথার একটা সুন্দর করে খলখলায় খলখলায় ধুই লইছি, কাইলে ভিডিওর মধ্যে অনেকে কর আফু আমি কালা অংশ কেন হালান না কিনলে, আই কালা অংশ কেনে হালাইতাম সে কনসেন, রুই মাছের মির্কা মাছের আবার কালা অংশ কেনে হালাই, এটা কি বাংলাদেশ নিয়ে হাড়াই ডলি 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 বা চুড়ি দি কেনে কারি হালাই দে, তো ইয়েলাম নে করে কইলাম আর কি। তখন মাছটার আয় অলইদান মরিচ দিয়ে একটু মাখিল, যেহেতু একটু টক টক করে রান্ধুম, তো বে মানে বাইজদাম সাইয়ে না, তারপর হালকা হালকার উপরে ঝাপসা একটু বাজু মারি, আর ইয়ে দিয়ে একটা মন্তা জালে এক নাম্বার জাল দিই, মাছ ছোড়ো মাছ গুয়া মাছ মন্দা জালে উঠতেছে, ইন্দি কইয়া বইয়া দিছি মাছ রাইনবেলা বলি, এটা টমেটো দিয়ে একটা টক টাইপের করুম বুঝছেন নি। তবে যদি কোনোদিন কোনো আফুরা বা ইয়েরা না রান্না করে খাইছেন অবশ্যই
আমার আজ এই রেসিপিটা দেখি আপনারা রাঁধবেন, আশা করি আপনারা মনক্ষুণ্ণ হইতেন না। এটা খুবই মজার একটা রান্না। আমি আস্তে আস্তে হালকা খালি দুই উল্টানি দিয়ে দিই মাছ আর মাথা লই আলাম। যার মাছ ভাজি অলরেডি এসা নাই, ভাজি করি হালকার উপরে ঝাপসা ভাজি মানে লই আলাইলাম। এটাও এটা লই আমি এই কয়েকটন এই মাছটারে রাঁধি লম। এনে গোড়া জিরা দিছি, গোড়া জিরারে দিয়ে মানে হেয়াজ একটু হেজ বেশি করিয়ে দিম, হেয়াজটা একটু বাজি করি লোক, বাজি হইলে আসল খেলা দেয়াম। এই রান্ধনটা একবার হইলেও করবেন। তারা পুরা বাইয়ের আর হেয়াজ বাজি হয়ে গেছে, রোনের পরিমাণটা একটু বেশি দিছি, বাড়া রোন অন এটারে লাই চাই। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আগে দিয়ে দিয়ে দিমু, আর আগে দিয়ে দিয়ে দিম হয়েছে লেবু হাতা, গন্ধের লেবু একটু গেড়ান হইব বুঝছেন নি, লেবু হাতা দিয়ে দিলাম। এনে এক চামচ হলদের গুঁড়ি, এক চামচ মরিচের গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ন এখান থেকে লাই চাই, হাঁসা মিরচা হানি দিয়ে দিমু, হানি দিয়ে এখান কষাইলে তারপরে যায় আয় দিম অন্যান্য জিনিস। আর মশলা কষানি হয়ে গেছে অনায় খাড়া বায়ু মেলা কাটছি দেখছেন না, কারণ হয়েছে খাড়া বায়ুমের এই তরকারির মধ্যে বেশি দিমু, তাইলে একটু খড়ো খড়ো হইব, খাইতে সোয়াদ লাগে টক টক, এটা জোল হইব তো তো টক টক খাইতে সোয়াদ লাগে, যার কারণে আমি এনে প্রায় আড়াইটা খাড়া বায়ুম দিছি। এই তরকারির মধ্যে একটু আলু আর একটু মটরশুঁটি অ্যাড করি এটার লাই বলি, কারণ আনেগো বাইয়া খুব পছন্দ করে আলু, তো এটা যেহেতু জোল হইব আলুটা দিলে আর টকটা দিলে একটু খাইতে অন্যরকম মজা। তো আয়ন আনের হে যে মাছটা দিয়ে দিমু, এটা একদম জোল জল হইব, যেহেতু টমেটো দিছি বেশি করি এটা একদম জোল জল হইব, এটা একখানে কষানি হইলে এবং কোনো জোল তোল দিন, যেহেতু এখানে টমেটোর হানি বার হয়েছে এবং কোনো জোল তোল দিন, এটা কষানি হইলে আমি এবারে জোল এককার হাতিল ভরা জোল দিমু বুঝছেন নি। আর ইন দিয়ে আর এই যে মন্তাজালের মাছের সরসরিও হয়ে গেছে, শুধু দন্যা হাতা দিমু এই তো, আর ইন দিয়ে এটা কষানিও, কষানি হইলে জোল দিমু মাছের তরকারি। আর ইন দিয়ে একখানা চা খামু, আর যে সকালে চা খাইন তো ওভেনে দিয়ে দিমু চা, যার কারণে চা হাতা চিনি এখানে দিয়ে দিছি, 3 মিনিট দিলে আসা হয়ে যাব, তো ওভেনে দিলই। আর টমেটো জোল তরকারি কষানি হয়ে গেছে, অনায় জোল দিয়ে দিলাম, এবার এগেন ওইতে থাকো কি ইন্ডিয়ায় চাটা খাই লই। এদিও আর ফুরা বাইয়েরা মাছের তরকারি ওই যার, মাছের তরকারি মানে জোলের তরকারি আর সেটা ওই যার, সেটা ওইলে আনের কি কয় দুগা ভাত খামো, আনে গো বাইয়ার লাইও ভাত হাড়াই দিমু। আর হুইয়ারা সব সময় ভাত খাইবার আগে দিই, মানে ভাত রান্ধে যেতে মানে ভাত রান্ধেন, আর মাজ্জা ফুফু ছোট্ট ফুফু সাজ্জা ফুফু বড্ডা ফুফু বেকরে দেখছি কি আরে ভাত রান্ধে নিতে আবার এক কাপ চা বানায় চা খায়। আঙ্গু ফ্যামিলিতে চার একটা মানে মানে রোগ আছে, বেকে খুব চা পছন্দ করে, কিন্তু আই অতটা খাই না, বোন বড্ডা তড্ডা গুণ খায়। তো এই আনেরা বেকে ভালো আছেন তো কেন, তো চা খাইতে খাইতে চিন্তা করছি তরকারি হইতে হইতে, আর বোনগুলোর লগে একখানা কথা কই, ওরে আমার সোনা বন্ধু রে, ও তুমি কোথায় রইলা হারে, আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা হারে, ওরে দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে, আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা হারে, আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা হারে, প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে হে, প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে হে, ভুলিবে না মোহরে, ভুলিবে না মোহরে, জীবনের তরে যদি না পাই তোমারে, আমার জীবনের তরে যদি না পাই তোমারে, আমার জীবনের তরে, ওরে সোনার জীবন আঙ্গার হইব, সোনার জীবন আঙ্গার হইব তোমার লাইগারে, আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা হারে, আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে, ভুলিতে পারো বন্ধু তুমি আমি ভুলি নাই,
ভুলিতে পারো বন্ধু তুমি আমি ভুলি নাই, মরণ কালে একবার বন্ধু তোমার দেখা পাই, আরে মরণ কালে একবার বন্ধু তোমার দেখা পাই, যদি না পাই সে কালে। আসলে গানটা মুজিফরদেশি, ওস্তাদ মুজিফরদেশি স্যারের গান। সারাদিন হরে এক কাপ চা খেলে শরীরটা একদম সাঙ্গা হয়ে যায়। আয় চাটা খাই, তরকারির কি হাল অবস্থা, ছাই লই আরা ফুরা বা ইয়ারা, তারপরে একটা হুয়াত করি দুগা ভাত খামো, বুঝছেন না আরা ফুরা বা ইয়ারা। ওই গেছে আর তরকারি দুনিয়া হাতা দিয়ে দিছি, নিয়ন দুনিয়া হাতা দিয়ে দিছি, দুগা ভাত লই আগে দিয়ে খাই লই, বুঝছেন নি আরা ফুরা বা ইয়ারা সান। হাসাম ইচ্ছে দুগা ভাত লইছি, অনান্যে মাছের মাথা দিয়ে জোল দিয়ে আয় দুগা ভাত খামো। আয় ওই তরকারি মাছ হাতোয়ার তরকারি লইতাম না, কারণ আর একটা তরকারি এলে ওই যায়। তো এটা মানে এটা আসলে জল জল করি রান্না, তো এটা দিয়ে আয়ানের মজা করি দুগা হুয়াত করি আল্লাহ নিয়ামত খামু। তো লই লইলাম একখানা জুয়াই লোক, বুঝছেন না আড়া ফুরা বাইয়ারা, এদিকে আড়া ফুরা বাইয়ারা। এ যে আর মাছের তরকারি রাঁধছি যেন অন বিসমিল্লা হই খামু, আর কিয়া কমু কন বিসমিল্লাহ রহমান রাহিম। আর কাছে এ ধরনের তরকারি বাড়ি হুয়াদ লাগে বিসমিল্লাহ। বাবুরা আয় কিচ্ছু কইতাম না, আপনারা একবার হইলো এভাবে তরকারি রাঁধবেন টমেটোর ঝোল, তারপর আপনারা খাই আপনারা আরেক কইয়েন যে আফু টমেটো জল রাঁধছি ভারী হওয়া দিছে। দাঁতের হাড়িতে জনিকে কাঁচা মরিচ হরে না, আলাদা একটা ফিলিংস খানার। আরো লেবু হাতা দিছি না, আলাদা একটা গ্রান। আল্লাহ তাআলার নেয়ামত। সারা আপনি ভাত খেতে সুয়াদ লাগে না, মাছের মাথা আম নানি কার কার প্রিয়। দাঁড়ান একটা না খাড়ান নুন আনি আর একটা না কাঁচা মরিচ আনি। আল্লাহ গো নুন কাঁচা মরিচ ছাড়া ভাত খেতে মানি না। রুই মাছের তো না, মিরকা মাছের মাথা বেশি ভাত লাগে। আপনার একদিকে অনেক ইয়ে দি ভাত খাইছেন, অমৃত। বাবুরে আমি আলু বক্তা দিয়ে ভাত খেলেও খানা খুব এনজয় করি।
আল্লাহর নেয়ামত, আল্লাহ কোয়ালে যা দেখছে তা দিখাম। অনেকে কয় দি ভাত খানা সুন্দর ন, খেত ভাত খেতে হারে না। আসলে বাবুরে আমি গো মতো ইংলিশ ম্যান হইতাম হারে ন কিতাম কন। কনে আর নামল না মাথে নাকের তেলে দূরে। আর নেগো ভাই মাছের মাথা তাতা খায় না, এখানে আবার নাই পছন্দ করে, হ্যাঁ খালি ইলিশ মাছ খায়। আমি আবার মাছের মাথা এত পছন্দ করি আর লগে কাঁচা মরিচ আহ খানা জমি দিছে। আল্লাহ এক মুঠ ভাত খাইছি, ডাইট করি বুঝছি নিজাম না গেতেন হুয়ে যাই গির যে কাম করি বহুত কাজ করি ঘরের সংসারের। আমার মা কয় তুই যে ব্যাকের সামনে খ নজর লাগবো, কইছে বিসমিল্লা হই খাই লাগত না। খাইছি আল্লাহ নেয়ামত, আর ফুরো ভাই গিয়ার আপনারা ব্যাকে আনলে দোয়া করিয়েন। আমি আপনাকে ব্যাকেলাই দোয়া করি, আপনারা ব্যাকে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, ফিয়ামানিল্লাহ, আসসালামু আলাইকুম।